জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতালিক জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাদির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সুদক্ত রঞ্জন বড়ুয়া মুসলেম মিয়া সৌরভ হোসেন নীলু সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন ডিসি সাহেব এখান থেকে পরিবর্তন অন্য জায়গায় চলে যাচ্ছে আমরা তাকে মুক্তিযোদ্ধা পার্টির পক্ষ থেকে তার ফুলের শুভেচ্ছা জানাইলাম আমাদের যে বর্তমান ডিসে উনি অনত বদলে হয়ে গেছেন তো আজকে আমি বলবো করোনাকালীন সময় ওনার কর্মকর্তা কর্মচারী এবং সহজ ওনার সহযোগী কর্মচারী যারা আছেন ওরা করোনার সময় যেই পরিশ্রম করেছে আজকে সে ফলস্রোত্বে আমরা এখানে এসে তাকে বিদায়বেলা ফুলের শুভেচ্ছা জানাইলাম সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি মুক্তদের পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বিদায় লগ্নে এরপরই জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির নেতৃবৃন্দরা পুলিশ সুপার জায়দুল আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বদরুজ্জামান রতন এন টিভি নারায়ণগঞ্জ